আপনার অফিসার কোথায় গেল? আসলো না? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই, বুঝেছেন? বাংলা ভাষা, তাকে অন্য কোন ভাষায় বলতে হবে আপনাকে, বুঝেছেন? সেই অফিসার কোথায়? তাকে বলেন আমার সঙ্গে দেখা করতে। আরে মাইক বন্ধ কর।
সাংবাদিক ভাইদেরকে, আইনজীবী ভাইদেরকে, যারা যেতে জনগণ যারা রাজপথে নেমেছে, নানাভাবে লাঞ্ছিত হয়েছে, তাদের সকলের প্রতি আমি জানাই সহানুভূতি এবং তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের কর্মসূচি কালকেও চলবে। বেদনের নেত্রী, আপনি জনগণকে এই মুহূর্তে কি জানাতে চাইছেন আমাদের মাধ্যমে আপনি একটু জানান। জনগণকে বলতে চাই, গণতন্ত্র আজকে ধ্বংসের হয়ে গেছে। এখন এই গণতন্ত্র এবং দেশ রক্ষার যে ডাক আমি দিয়েছি, সেই ডাকে তারা যেন সাড়া দিবে এবং জনগণ সাড়া দিয়েছে। আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যানবাহন বন্ধ করে দিয়েছে, যাতে জনগণ আসতে না পারে। কিন্তু এই কর্মসূচি চলবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নেবে। থ্যাংক ইউ ম্যাডাম।